আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। আজকে দেখো আমরা করব ক্লাস ফাইভের সেকেন্ড সামেটিভের মডেল কোশ্চেন পেপার 12 রায় মার্টিন প্রশ্ন বিচিত্র। দেখো একের ক বলেছে জিজ্ঞাসা চিহ্ন চিহ্নিত স্থানে সঠিক সংখ্যাটি বসাও। তাহলে কি হবে দেখো, এখানে 11/12 আছে, এখানে হচ্ছে 36, 36 মানে 12-র সাথে 3 গুণ করে 36 হয়েছে। তাহলে এখানেও উপরেও 11-র সাথে 3 গুণ করতে হবে, তাহলে 33 হবে। তাহলে এখানে হবে 11/12 = এখানে হয়েছে 36, চিহ্নিত স্থানে এটাতে হবে 33 = 55/60। এরপরে দেখো কয়েকটা, 3×1=7, তারপরে কি বসবে, 3×1=7 কে ভাঙলে কি হয়, 3×7=21 আর 1×22 22/7। এবার দেখো যেটা দেয়া আছে এইরকম একটা জিনিস দেয়া আছে, এবার এই দুটো যোগফল করলে এখানে 22 আসতে হবে, তাহলে এখানে 1 চলে গেছে, 22-এর থেকে 1 বিয়োগ করলে তাহলে কত হয় 21, তাহলে এখানে বসবে 21, তার মানে 21+1 মানে 22/7 সেটাই এটা, তাহলে এখানে বসবে এইটা হলো। নেক্সট দেখো ঠিক বা ভুল লেখো, 2/8=8/2, এটা কখনোই ঠিক হয় না, 2/8 মানে হবে 1/4, 8/2 মানে 4, তাহলে ভাগের ক্ষেত্রে সংখ্যা জায়গা পরিবর্তন করলে ঠিক হয় না, ভুল হয়। তাহলে গ একটা হবে ভুল। নেক্সট ঘ কথায় লেখো, তাহলে এটা কি হবে, 3070.904, ঠিক আছে, অথবা আরেকটাও হতে পারে 3070.4% নয়, যেহেতু 100-র নিচে কিছু নেই, 4% সেটাও হতে পারে, আবার 3070.904 সেটাও হতে পারে, দুটোই হতে পারে। 3070.904 হলো। এবার দেখো উমা, একটি সুতোর সাহায্যে বর্গক্ষেত্র তৈরি করতে যে দৈর্ঘ্যের সুতোর প্রয়োজন সেই দৈর্ঘ্য ওই বর্গক্ষেত্রের ড্যাশ। তাহলে একটা সুতো দিয়ে বর্গক্ষেত্র তৈরি করলে যে বর্গক্ষেত্রের চারদিকের বাউন্ডারিটা প্রয়োজন, তার মানে সেটা হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা, তার মানে ড্যাশের মধ্যে বসবে পরিসীমা। হলো। এবার হচ্ছে চ বলেছে, একটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যায়, কতগুলি আঁকা যায়, অসংখ্য আঁকা যায়, তাহলে চয়েরটা হবে অসংখ্য। নেক্সট দেখো 2-এর ক, ছোট থেকে বড় সাজাও, তাহলে এগুলোকে সমহর বিশিষ্ট করে নিয়ে তারপর করতে হবে, তাহলে আছে 4-এর 7, তারপরে আছে 3-এর 14, তারপরে আছে 5-এর 28, ঠিক আছে, তাহলে এদের লসাগুরা করে দেখবে হচ্ছে 28, তাহলে 28-এর সাথে গুণ 1 করতে হবে, 5-এর সাথে গুণ 1, তার মানে এটা হবে 5/28। তোমরা যদি মুখে মুখে লসাগুটা করতে না পারো রাফে করে নেবে,
14 গুণ 2 মানে 28 তাহলে 3 গুণ 2 হবে 6/28 আর এটা কি হবে 7 এর সাথে 4 গুণ করলে 28 হয় তাহলে 4 গুণ 4 মানে 16/28 লসাগুটা দেখো করে দিচ্ছি 7 দিয়ে গেলে 1 2 4 2 দিয়ে গেলে 1 1 2 বার গুণ করে দেখো 7 দুগুণে 14 দুগুণে 28 তাহলে এই হলো সব থেকে ছোট হচ্ছে এইটা তারপরে মাঝারি হচ্ছে এইটা আর বড় হচ্ছে এইটা তাহলে সুতরাং ছোট থেকে বড় তো উত্তর দিয়েই লিখবে হিসাবে সাজিয়ে পাই ছোট মানে হচ্ছে 5/28 তারপরে হবে হচ্ছে 3/14 তারপরে হবে হচ্ছে 4/7 হলো এরপরে দেখো খয়েরটা 2.5×3/5 মিটার লম্বা একটি দড়ির 1.7×15 মিটার কেটে নিলে কত মিটার দড়ি পড়ে থাকবে তাহলে কি করতে হবে পড়ে থাকবে বিয়োগ করতে হবে তাহলে খয়েরটা দেখো 2.5×3/5 মিটার লম্বা একটি দড়ির 1.7×15 মিটার কেটে নিলে পড়ে থাকবে দুই পূর্ণ তিনের পাঁচ বিয়োগ 1.7×15 মিটার এবার এগুলোকে মিশ্র থেকে অপ্রকৃত করলে নিচে 5 5 দুগুণে 10 আর 3 13 বিয়োগ এটা 15 15 1 কে 15 আর সাথে 22 15 আর 5 এর লসাগু কত 15 3 5 এ 15 তার মানে 3 গুণ 13 বিয়োগ 1 গুণ 22 তাহলে এটা হচ্ছে 3×39 বিয়োগ 22 তার মানে এটা হবে হচ্ছে 7/1 এবার এটাকে আবার মিশ্র করে দিলে 1.2×15 মিটার এটাই হবে উত্তর ঠিক আছে তাহলে 1.2×15 মিটার দড়ি পড়ে থাকবে এটা উত্তর লিখবে গয়েরটা দেখো বলেছে জাহানারাদের বাগানে কিছু চারা গাছ বর্গাকারে সাজানো হয়েছে একটি সারিতে 11টি চারা গাছ আছে তাহলে বর্গাকারে সাজানো হয়েছে মানে আমাকে ক্ষেত্রফল মানে 11×11 স্কোয়ার হয়ে যাবে তাহলে বাগানে গাছের সংখ্যা হবে 11×11 স্কোয়ার আর কি ঠিক আছে তাহলে জাহানারাদের বাগানে কিছু চারা গাছ বর্গাকারে সাজানো হয়েছে একটি সারিতে
11টি চারা গাছ আছে। সুতরাং জাহানারাদের বাগানে গাছের সংখ্যা ইকুয়াল টু হবে 11 স্কয়ার, এত টি, তার মানে 11 × 11, 11 × 11 মানে 121। হ্যালো, তাহলে লিখবে জাহানাদের বাগানে 121টি গাছ আছে, উত্তর। ঠিক আছে, নেক্সট, বড় থেকে ছোট সাজাও। বড় থেকে ছোট মানে দেখো 6.606, প্রথম ঘরে 6 আছে মানে এটা সব থেকে বড়। তারপরে আছে দেখো 6.006, তারপরে এইটা বড়, তারপরে 6টা বড়, তারপরে এইটা বড়। ঠিক আছে, তাহলে বড় থেকে ছোট হিসাবে সাজিয়ে পাই 6.606 গ্রেটার দেন 6.006 গ্রেটার দেন 6 গ্রেটার দেন 0.006। হলো, নেক্সট আছে দেখো উমা, সরল করো। কি হবে 16 ভাগ 4 গুণ 2 ভাগ 4 গুণ 2 সরি 3। তাহলে ভাগের কাজ আগে করতে হয় সেটা আমরা জানি। তাহলে 16 ভাগ 4টা প্রথমে করে নিলে হবে 4 গুণ 2 ভাগ 4 গুণ 3। এইবার দেখো এইখানে যদি আমি ভাগটা করে দিই তাহলে কিন্তু 2 ভাগ 4 হচ্ছে, যখন ভাগটা করা যায় না তখন গুণের কাজটা আগে করতে হয়। তার মানে এখানে হয়ে যাবে 4 2 গুণে 8, ভাগ 4 গুণ 3, তার মানে এখানে হবে 2 গুণ 3 ইজিক্যাল টু হয়ে যাবে 6। হলো, যখন এমনি বদমাস নিয়ম অনুসারে ভাগের কাজ আগে করতে হয়, কিন্তু যখন এখানে ভাগটা যাকে করব সেটা যদি ছোট সংখ্যা হয় তাহলে আমাকে গুণটা যদি থাকে গুণের কাজটা আগে করে নিতে হয়। তাহলে সেই হিসাবে এখানে হয়ে গেল 8 ভাগ 4। এবার আমি ভাগটা করতে পারি, তাহলে ভাগ করলে 2 গুণ 3 মানে 6, তাহলে উত্তর হবে নির্ণেয় সরল ফল 6। এরপরে দেখো সরল রেখাংশ ও রশ্মির দুটি পার্থক্য লেখো। তাহলে আগে পার্থক্যটা লিখে নি, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো সরল রেখাংশের দুটি প্রান্ত বিন্দু থাকে, ঠিক আছে, কারণ সরল রেখাংশটাকে দেখতে হয় এখান থেকে এরম থেকে এই একটা নির্দিষ্ট মান থাকে, আর রশ্মির একটা প্রান্ত বিন্দু থাকে মানে এখান থেকে নিয়ে এই একদিকে যত খুশি বাড়ানো যায়। এবার সরল রেখাংশের একটি নির্দিষ্ট মান থাকে আর রশ্মির কোনো নির্দিষ্ট মান থাকে না, কারণ এখানে তো যত খুশি বাড়ানো যায়। তাহলে এই হলো আমার দুটো পার্থক্য। এবার দেখো 3 নাম্বার, একটা সরল করো দিয়েছে।700 × 36 + 90 + 70 ভাগ 14 এই হলো। এইবার দেখো কি
720-36 যোগ 90 ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হয় আমরা জানি তাহলে এখানে 70 ভাগ 14 করলে 5 14 70 720 এটা 36 যোগের কাজ আগে করতে হয় তার মানে 95 বিয়োগ 64 এটা 95 থেকে 64 বিয়োগ দিলে 1 3 এবার এই দুটো যোগ করলে 7 67 গুণ 14 তাহলে গুণের কাজটা আগে করতে হবে করে নিয়ে 720 থেকে বিয়োগ দিতে হবে তাহলে 67 গুণ 14 করলে কত হয় 4 সাথে 28 সাথে 2 4 6 24 আর 2 26 এটা হয়ে যাবে 7 1 কে 7 6 1 কে 6 8 এটা হচ্ছে 8 13 3 হাতে 1 এটা হচ্ছে 9 দেখো একটা জিনিস একটু ভুল করেছি এখানে থার্ড ব্র্যাকেটটা কিন্তু এইখানে ক্লোজ হবে বইটাও তোমাদের সেরকম ভাবে দেয়া নেই একটা দাড়ি মতো দেয়া তাহলে এটা কিন্তু এই এই সেকেন্ড ব্র্যাকেটের পার্টটার সঙ্গে কিন্তু এইটা হবে মানে 31 এর সঙ্গে এটা গুণ হবে এটা কিন্তু পুরো থার্ড ব্র্যাকেটের বাইরে নয় তাহলে কিন্তু দেখো বেশি হয়ে যাচ্ছে তাহলে কিন্তু হবে না তাহলে এটা 720 বিয়োগ এখানে থাকবে 36 যোগ এটা হচ্ছে 31 গুণ 14 এবার 720 বিয়োগ 36 যোগ এটা গুণ করলে দেখো এখানে হচ্ছে 434 এবার এই দুটোকে যোগ করলে কত হচ্ছে 720 বিয়োগ 6 4 10 এর 0 হাতে রইল 1 6 আর 1 এর 7 আর এখানে হচ্ছে 470 তাহলে বিয়োগ করলে 0 7 5 12 হাতে 1 250 এই হচ্ছে উত্তর তাহলে বইতে তোমরা এটাকে থার্ড ব্র্যাকেট করে নাও হলো এবার দেখো 3 এর খ বলেছে তুমি বাজারে গিয়ে এত টাকার বই এত টাকার পেন্সিল এত টাকা এত পয়সা মানে 75.25 টাকা চকলেট কিনলেন এখনো তোমার কাছে এত টাকা পড়ে আছে তাহলে কত টাকা ছিল সব যোগ করতে হবে ঠিক আছে তাহলে দেখো আমি বাজারে গিয়ে বই কিনেছি একশো আট দশমিক সাত পাঁচ টাকার আর পেন্সিল কিনেছি 35.75 টাকার 75.25 টাকার কি কিনেছি চকলেট এখনো আমার কাছে এত টাকা আছে এখনো আমার কাছে আছে 118.25 টাকা সব যোগ করতে হবে তাহলে প্রথমে সুতরাং প্রথমে আমার কাছে
ছিল, তাহলে এটা শূন্য, হাতে রইল দুই, দশ আর কুড়ি, হাতে রইল দুই, তার মানে চার, চার দিয়ে ছয়, ছয় আর সাথে তেরো, তেরো আর সাথে কুড়ি শূন্য, হাতে রইল দুই, আটার দিয়ে দশ আর পাঁচে পনেরো, পনেরো আর পাঁচে কুড়ি, কুড়ি আর আটে আঠাশ, হাতে রইল দুই, তিন আর দুয়ে পাঁচ, পাঁচ আর সাথে বারো, আর একে তেরো, তিন, হাতে রইল এক, এক মানে তিন, তিনশো আটত্রিশ টাকা হবে উত্তর। তাহলে উত্তর হবে, প্রথমে আমার কাছে তিনশো আটত্রিশ টাকা ছিল, লিখে নেবে। এরপর দেখো গয়ের অঙ্ক, বলেছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য কুড়ি মিটার এবং প্রস্থ ষোলো মিটার, প্রতি মিটার বেড়ার মূল্য একশো টাকা হলে বাগানটির চারদিকে বেড়া দিতে কত খরচ হবে। তাহলে বেড়া মানে আমাকে পরিসীমা বার করতে হবে দৈর্ঘ্য প্রস্থ থেকে, তারপর একশো দিয়ে গুণ। তাহলে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য কুড়ি মিটার, প্রস্থ ষোলো মিটার, সুতরাং পরিসীমা ফর্মুলা কি, টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ একক। তাহলে দৈর্ঘ্য মানে কুড়ি আর প্রস্থ মানে ষোলো, এত মিটার, তার মানে দুই গুণ এটা হচ্ছে ছত্রিশ, বাহাত্তর মিটার। এবার প্রতি মিটার বেড়ার মূল্য একশোটা, বাগানটি চারদিকে বেড়া দিতে মোট খরচ, সুতরাং বাগানটির চারদিকে বেড়া দিতে মোট খরচ ইকুয়াল টু বাহাত্তর গুণ একশো, যেহেতু একশো টাকা হিসেবে টাকা, তার মানে সাত হাজার দুশো টাকা, ঠিক আছে। তাহলে উত্তর লিখবে বাগানটি চারদিকে বেড়া দিতে সাত হাজার দুশো টাকা খরচ হবে, হলো।